এরপরে ফেরেশতারা তারা কি থেকে সৃষ্টি হয়েছে এটা তো আগে উল্লেখ হলো, তারপরে একটা দলিল দিই যে তাদেরকে সৃষ্টি কি থেকে করা হয়েছে এবং কোন সময়ে তারা সৃষ্টি হয়েছে। তাদেরকে সৃষ্টি করা হয়েছে আলো থেকে, নূর থেকে। রাসূল বলেন খুলিকাতিল মালাইকা মিন নূর, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে, জ্যোতি থেকে। এটি মুসলিম শরীফের হাদিস, 768 নম্বর হাদিসে আছে। ওয়াখুলিকাল জান্নু মিম্মা রিজিম মিন্নার, এবং জিনকে সৃষ্টি করা হয়েছে অগ্নিশিখা থেকে। ওয়াখুলিকা আদম মিম্মা উসিফা লাকুম, এবং আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। তাদের সৃষ্টির সময় কখন, তারা কখন সৃষ্টি হয়েছে এ বিষয়ে কোরআন ও হাদিসে আলোচনা নাই, এবং আমরা জানতেও পারি না যে তারা কখন সৃষ্টি হয়েছে। তবে এতটা জানা যায় যে মানুষের পূর্বেই তাদেরকে সৃষ্টি করা হয়েছে, মানুষের সৃষ্টির পূর্বেই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমরা সূরা বাকারা থেকে 30 নম্বর আয়াতে আমরা পাই যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন ওয়াইদ ক্বালা রাব্বুকা, যে তার তোমার প্রতিপালক বললেন লিল মালায়িকা ফেরেশতাদেরকে ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, সকলের জানা যে আমি সৃষ্টি করব জমিনে, পৃথিবীতে আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই, সৃষ্টি করছি। তখন ফেরেশতারা বললেন ক্বালু খলিফা, ক্বালু আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, হে আল্লাহ, আপনি কি এমন কিছু মানুষকে, এমন কাউকে সৃষ্টি করতে চাইছেন যারা পৃথিবীতে অশান্তি ঘটাবে, রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো যথেষ্ট আপনার প্রশংসার সাথে মহিমা ঘোষণা করার জন্য এবং পবিত্রতা ঘোষণা করার জন্য আমরাই তো যথেষ্ট। তিনি উত্তর দিলেন ইন্নি আলাম মালা তালাম, আমি যা জানি তোমরা জানো না। এই আয়াত থেকে বোঝা গেল যে ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের পূর্বেই, মানুষের সৃষ্টি করার পূর্বেই, এবং তাদেরকে নূর আলো থেকে সৃষ্টি করা হয়েছে। কোন আলো থেকে, কোন জ্যোতি থেকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা না থাকায় স্পষ্টভাবে কোনো দলিল শক্ত দেওয়া গেল না, তবে তাদেরকে আলো থেকে সৃষ্টি করা হয়েছে।